আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কেমন গেল সবার প্রথম রোজার সেহরি? আমার তো একদম রোলার কোস্টার রাইড গেল। সেটা কেন আমি একটু পরে শেয়ার করছি, আগে আজকে কিছু আমি পার্সেল রিসিভ করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আওয়াশার জন্য আমি কয়েকটা সানগ্লাস অর্ডার করেছিলাম। এই সানগ্লাসটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, আর এইটা আমি আরেকটি পেজ থেকে অর্ডার করেছিলাম। সানগ্লাস দুটো খুবই সুন্দর। পরের সানগ্লাস এবং হেয়ার ব্যান্ডের যে সেটটা, সেটা আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি কমেন্ট বক্সের প্রথম কমেন্টেই দিয়ে দিব। তাদের পেজে আমি দেখলাম বেবিদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। ওইখানে আওয়াশার জন্য আমার একটা হেয়ার ক্লিপের সেট খুবই ভালো লেগেছে। আওয়াশার জন্য আমি সবসময় একটু কিউট টাইপের হেয়ার অ্যাক্সেসরিজ কিনি, বাট এটা আমার কাছে মনে হলো ঈদে অথবা যে কোনো পার্টিতে পরার জন্য খুবই গর্জিয়াস একটা ক্লিপ সেট। দেন ডিউটি শেষ করে আমি বাসায় আসলাম, আর আসার পরে দেখি আমার শাশুড়ি আম্মা প্রিপারেশন নিয়ে ফেলেছেন রমজানের জন্য। মা একটা পিঠা বানাচ্ছেন, এটা আমার একটা স্পেশাল পিঠা, এটাকে পাতা পিঠা বলে। এইভাবে প্রথমে একটা কাগজের উপরে এটা ছড়িয়ে এটাকে স্টিম করা হয়, তারপরে এটাকে এরকম শুকানো হয়, এরপর এটাকে রোদে শুকানো হবে এবং এটার মধ্যে চিনির শিরা অথবা গুড়ের শিরা দেওয়া হবে। একটু পর ফার্স্ট রমজান শুরু হয়ে যাবে, প্রথম রোজা, এই জন্য আসলেই খুব ভালো লাগছিলো। একে তো রোজা, তার মধ্যে আপনাদের সাথে শেয়ার করব রোজার সব কিছু। বাট কীভাবে যে কী হয়ে গেল, আমরা দুই দিন হয়েছে কক্সবাজার থেকে এসেছি, আর আসার পর থেকেই আমার ডিউটি। আজকে আমার একদম সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি ছিল। যেদিন আসলাম ওই দিন আমার নাইট ছিল, এর পরের দিন অফ ছিল, আর আজকে আমার একদম সারাদিন ডিউটি ছিল। তো আমি সারাদিন পরে যখন বাসায় আসলাম, আসার পরেই আমার মনে হলো যে দেয়ার ইজ সামথিং রং, আওয়াইশা মেবি একটু অসুস্থ, ওর কোনো কারণে শরীর খারাপ লাগছে। দেখলাম যে খাওয়াতে নিয়েছিলাম, সে খেতে পারতেছে না, তার খারাপ লাগতেছে। অনেক সময় আছে যে জিদ করে খেতে চায় না, বাট এটা বোঝা যাচ্ছিল যে ওর খেতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি আজকে আর জোর করি নাই। সে হঠাৎ হঠাৎ আমার কাছে এসে কান্না করতেছিল, আর আমাকে বারবার দেখাচ্ছিল যে নাক, ওর নাকে কোনো সমস্যা। তো আমি ভাবলাম যে মনে হয় ওর নাক বন্ধ। আমি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম যে তুমি আসার সময় নাকের ড্রপ নিয়ে আইসো। ভালো, এরপরে মানে বোঝা যাচ্ছে যে ওর খুব ঘুম পাচ্ছে, ও বলতেছে যে লাইট বন্ধ করে দিতে, দেন দুধ খাবে, ও ঘুমানোর আগে একটু দুধ খায়। তো লাইট বন্ধ করে দিছি, শোয়ার সাথে সাথে ঘুমায় গেছে। এরপরে আমি আসলাম, শাওন আসলো, শাওন মানে ফ্রেশ হলো, শাওনকে মানে সব কিছু গুছাই দিলাম। আমি তারাবি নামাজ পড়বো, এর মধ্যে দেখি যে আওয়াইশা নড়তেছে, ওর ঘুম ক্লিয়ার হচ্ছে না। পরে আমি গেলাম, যাওয়ার সাথে সাথে সে কেমন যেন করতেছে, সে উপর হয়ে যাচ্ছে, মানে নর্মালি সে শুয়েছিল কাত হয়ে চিত হয়ে, সে উপর হচ্ছে, একদম শরীরটা উঠাই দিতেছে। আমি পরে বলতেছি যে মা কোনো সমস্যা, কোনো সমস্যা? পরে সে কান্না শুরু করার সাথে সাথে সে এমন বমি করলো, মানে প্রচুর বমি। এবং আমি যে ঘুমানোর আগে একটু ভাত খাইয়েছিলাম, ওইটা পুরো আস্ত আস্ত ভাত হজম হয় না একদমই, পুরো গ্যাসিয়াস, বোঝাই যাচ্ছিলো যে অনেক গ্যাস, বমি। তো এত বমি করলো, আর ধরে মনে হলো যে একটু শরীর পুড়ে যাচ্ছে, টেম্পারেচার হাই, মেপে দেখলাম যে 101, ছোটো মানুষ তো 101, একদম শরীর পুরো অনেক তপ্ত হয়ে যায়। পরে কি মানে এতক্ষণ ওকে নিয়ে করলাম, এখন দেখেন রাত 1:30 বাজতেছে, মাত্র আমি নামাজ পড়ে শেষ করলাম। মানে প্রথম দিনই মানে আমার মেয়েটা এভাবে অসুস্থ হয়ে গেল কেন বুঝলাম না। কক্সবাজার থেকে ঘুরে আসলাম, দুই তিন দিন এত ভালো ছিল, আজকে যে কী হলো মানে মাথায় আসলো না। সবাই দোয়া করবেন আওয়াশার জন্য যাতে সুস্থ হয়ে যায়, আর রমজান যাতে খুব ভালো মতো কাটাতে পারি। প্রথম রমজানে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, এটার যে সব কিছুর আসলে ভালো সাইড থাকে, আর সব কিছু আল্লাহর ইচ্ছাই হয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। সবাই দোয়া করবেন আওয়াইশার জন্য, আর এরপর ইনশাল্লাহ সেহরির টাইমে আবার আমি আপনাদের জন্য, যদি পারি আওয়াইশা যদি ঘুমিয়ে যায় তাহলে হয়তো কিছু ভিডিও করব। আর ইনশাল্লাহ আওয়াইশা যদি সুস্থ হয়ে যায় তাহলে আবার রেগুলার আপনাদের সাথে সব ব্লগ শেয়ার করব রমজানের। আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে এবং এরপরে সে আরও দুইবার বমি করছে, এখন রাত 3টা বাজে। আমরা কখন ঘুমাবো, কখন উঠবো আবার সেহরি করতে? বাট আওয়াইশা এখন একটু খেলাধুলা করতেছে, বমি করে সে ফ্রি হয়েছে বিকজ তার বদহজম হয়েছে। এখন মনে পড়েছে যে গতকালকে আসলে ওকে আমি ঘুমানোর আগে ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়েছিলাম, এবং আমরা এত টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই
আমি মানে ওকে একটু অ্যাক্টিভ থাকতে না দিয়ে খাওয়ানোর পরে গতকালকে রাতে ঘুম পাড়ি দিয়েছিলাম, এবং এটার জন্যই ওর আসলে গ্যাস ফর্ম করেছে। আমরা প্যারেন্টসরা সবসময় বাচ্চাদের ভালোর জন্যই সব কিছু করি, বাট এর মধ্যে আমাদের কত ভুল হয়ে যায়। এনিওয়েজ, আওয়াইশা এখন মোটামুটি স্টেবল আছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার সেহরির প্লেট, ডিম ভাজে যেটা সবসময় আমার সেহরির প্লেটে থাকে, সাথে ছোটো মাছের চচ্চড়ি কুচি ডাটা দিয়ে এবং ভুঁড়ি। একটু আনহেলদি সেহরির জন্য ভুঁড়ি খাওয়া, কিন্তু আওয়াইশার এই অবস্থায় আমি আসলে কোনো কিছু রান্না করতে পারিনি। আমার শাশুড়ি মা যা যা করেছিলেন তা দিয়েই আমি খাচ্ছি, আর মনে গিলটি ফিল করছি যে আমার জন্য আমার মেয়েটার এই অবস্থা আজকে। সো আজকে আমার ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।